নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য মা। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছ? তোমায় চিনতাম না, যেতেম না ওই কুলি, মজা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এ গায়েতে তুমি পাড়ের গায়ে। এইখানে তি দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরুলি তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পেছন দিকে আমি বলতেম, বল দেখি কে? তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু, তখন কোলে ঝাঁপিয়ে পড়ে। আমি বলতাম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই, আমি তোমার অবু। ওই পাড়েতে যখন তুমি আংকে যেতে জল, এই পাড়েতে তখন খাটে, বল দেখি কে? বল, কাগজ গড়ার নৌকোটিকে ফাঁসিয়ে দিতেন তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি শেখার। সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিজে, আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পাড়। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাৎ, কেউ তো কার ধরতে গিয়ে পেত না কো, রইত না একসাথে। দিনের বেলা ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধি বেলায় মিলে যেত অবুতি আর মাতে, কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাছি পার করতে তোমার পরে নাই হতো মা রাজি। ঘরে তোমার প্রদীপ জেলে, ছাতির পরে মাদুর মেলে, বসতে তুমি পায়ের কাছে বসত খান্ত বুড়ি, উত্তরা সাত ভাইতে, ডাক্ত শিয়াল ধানের খেতে, উড়ো ছায়া মত বাদুর কোথায় যত উড়ি। তখন কি মা দিদি দেখে ভয় হতো না, থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই, ও বুঝে থায় আছে। তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে, ধরা পড়তো মায়ের ওপার অবুর পাড়ের কাছে। নমস্কার।